আমি শাগন্ডেন এবং আজকে ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো প্রথমে কথা বলবো চেঙ্গিজের রানিং টাইম নিয়ে সেটার ব্যাপারে অলরেডি আপডেট এসেছে আপনাদেরকে সেটা জানাবো এবং সেকেন্ডে কথা বলবো চেঙ্গিজের ডায়লগ কপি নিয়ে চেঙ্গিজ সিনেমার টিজার কালকে অফিসিয়ালি রিলিজ করা হয়েছে জিতের জন্মদিন উপলক্ষে সেখানে জিতের একটা ডায়লগ শোনা যাচ্ছে যেটা কিছুটা এরকম যে আজকাল নয় চেঙ্গিজের যুগ হয় যুগ এরা তো সেই ডায়লগটা রাইজের একটা ডায়লগ থেকে কপিড এরকম বিভিন্ন মানুষজন বলা বলি করছেন সোশ্যাল মিডিয়াতে আমাদের ভিডিও নিচে কমেন্টসও পড়ছে তো সেটা নিয়ে আমার নিজস্ব মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে যদি চেঙ্গিজের রানিং টাইম নিয়ে কথা বলি তো বুক মাই শোতে চেঙ্গিজের রানিং টাইম জানা যাচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন দু ঘন্টা তিরিশ মিনিট চেঙ্গিজের রানিং টাইম এটা পরিষ্কারভাবে সেখানে লিখে দেওয়া রয়েছে এবং বুকমাই শোয়ের আপডেট কিন্তু খুব একটা ভুল হয় না কিন্তু ব্যাপার হচ্ছে চেঙ্গিজের শুটিং কিছুদিন আগে শেষ হয়েছে এবং চেঙ্গিজের যে টিজারটা এসেছে যদি আপনারা আমার টিজার রিভিউ দেখেন চেঙ্গিদের সেখানেও আমি বলেছি এখনও আবার বলছি যে চেঙ্গিজের টিজারটা কিন্তু পরিষ্কারভাবে দেখে বোঝা গেছে এটা পুরো সিনেমার টিজার নয় এটা জিতের যে ক্যারেক্টারটা চেঙ্গিজ সেই ক্যারেক্টারটার ইন্ট্রোডাকশান কাইন্ড অফ কারণ সেই টিজারের মধ্যে সাতাফ ফিগার হোক কিংবা রোহিত রয় হোক কিংবা নায়িকা সুস্মিতা চ্যাটার্জি হোক কাউকে কিন্তু আমরা দেখতে পাই না সিনেমার টিজারে কিন্তু সব কটা ক্যারেক্টার মুখ্য চরিত্রগুলোকে কিন্তু একটা দুটো ঝলকের জন্য হলেও দেখা যায় সেটা কেন হয়েছে কারণ ওই যেটা বললাম কিছুদিন আগে শুটিং শেষ হয়েছে পোস্ট প্রোডাকশনের কাজ এখনো কমপ্লিট হয়নি এবং সেটা না হওয়াটাই খুব স্বাভাবিক এত তাড়াতাড়ি একটা গোটা সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ হয়ে যায় না তো ছবিটার কিছুটা পোশান ডাবিং করা হয়েছে যে কটা দৃশ্য নিয়ে তারা টিজার বানাবে ঠিক করেছে সেই কটা দৃশ্যের ডাবিং তো সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে এই আড়াই ঘন্টার ব্যাপারটা আমি জানি না কতটা ঠিক বুকমাইশো যেটা আমি আবারও বললাম ভুল আপডেট দেয় না কিন্তু পুরো ছবিটার তো এডিটটা শেষ হবে তারপরে বোঝা যাবে যে এই ছবিটার ফাইনালি কতটা লেংথ হতে চলেছে কত সময়ের ছবি এটা হতে চলেছে এখনই কি এটা জানা সম্ভব এটা নিয়ে একটা কোশ্চেন থাকছে তবু যেহেতু মাই শো ভুল আপডেট দেয় না আমরা বিশ্বাস করে নিই আপাততের জন্য তবে চেঞ্জ কিন্তু আসতে পারে এবার যদি কথা বলি চেঙ্গিজের ডায়লগ কপির ব্যাপারটা নিয়ে দেখুন শাহরুখ খানের রাইস সিনেমাতে একটা ডায়লগ ছিল যে সেরোকা জামানা হোতা হয় এই ধরনের একটা ডায়লগ ছিল সেই ডায়লগটার থেকে কপি করা হয়েছে চেঙ্গিজের টিজারের এই ডায়লগটা এরকম একটা অভিযোগ উঠছে এবার দেখুন ডায়লগ নিয়ে অভিযোগ এটা জিতে সিনেমার ক্ষেত্রে প্রথমবার নয় আমরা রাওয়ানের ক্ষেত্রেও দেখেছি সেই অভিযোগ উঠেছিল এবং সেখানে রাওয়ান শাহরুখের একটা সিনেমার থেকে এই ডায়লগ আনা হয়েছিল এই ট্রেলারে ব্যবহার করবার জন্য রাভানের সেরকম একটা অভিযোগ এসেছিল সেই সময় আমি ভিডিও বানিয়েছিলাম তখন আমার যা স্টেটমেন্ট ছিল আমি এই ক্ষেত্রেও একই স্টেটমেন্ট রাখবো যে ডায়লগে সিমিলারিটিস থাকতেই পারে ডায়লগে কম বেশি মিল হতেই পারে সিনেমার ইতিহাসে এত এত সিনেমা হয়েছে মিল থেকে যেতেই পারে তার সঙ্গে না সিনেমাটা ভালো হওয়া খারাপ হওয়া সিনেমাটার ওভারঅলের যে ইম্প্যাক্ট অডিয়েন্সের ওপরে সেটাতে কোনো চেঞ্জ আসে না অডিয়েন্স যখন হলে বসে ছবিটা দেখে তখন একটা ডায়লগ যদি অন্য কোন ছবি যেটা দশ বছর আগে রিলিজ করেছে বা সাত আট বছর আগে রিলিজ করেছে সেটার একটা ডায়ালগের সঙ্গে এই সিনেমার একটা ডায়লগ মিলে গেছে এর জন্য না কোনো জার্ক অডিয়েন্স সত্যিকারের ফিল করে না অডিয়েন্স ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বলতে পারি এই ডায়লগটা না ওই ডায়লগটার মতো এইটা হতে পারে যদি কেউ বলেন যে হ্যাঁ রাইজের ওই ডায়লগটার সঙ্গে চেঙ্গিজের এই ডায়লগটার মিল রয়েছে ডেফিনেটলি রয়েছে সেটা কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু ডায়লগে এই মিল খুঁজে পাওয়ার জন্য ছবিটাকে ঘিরে নেগেটিভিটি এই জিনিসটা ঠিক নয় মানে কপিড কপিড এটা না আরেকটু আরেকটু বড় কিছু হলে আমরা কপি শব্দটা ব্যবহার করি ঠিক আছে এইটার জন্য কপি শব্দটা ব্যবহার করাটা আমার মতে ঠিক নয় এবং আমি বরাবর এই স্টেটমেন্ট দিয়ে এসেছি সেটা রাভানের সময় কাছের মানুষের ট্রেলার যখন রিলিজ হয়েছে তখন সেটা জিতের একটা ছবির থেকে কপিড কিংবা নাইনটিন সিক্সটিজের একটা বাংলা ছবির থেকে কপিড এই ধরনের বিভিন্ন কথা উঠেছিল সেটাকে নিয়ে আমি আলাদা করে ভিডিও বানিয়ে নিজের মতামত জানিয়েছিলাম যে এরকম নেগেটিভিটি ঠিক নয় আমি এই ক্ষেত্রে চেঙ্গিজের ক্ষেত্রে একই কথা বলবো আর দেখুন এই যে চেঙ্গিজের যে ডায়লগটা শাহরুখের একটা সিনেমার থেকে কপিড বলা হচ্ছে রাওয়ান সিনেমার ডায়লগটা শাহরুখের রাওয়ান সিনেমার একটা ডায়লগের থেকে কপিড বলা হয়েছিল শাহরুখের পরবর্তী ছবি পাঠান সেটার একটা টিজার এসে গেছে সেখানে শাহরুখের টিজারের একদম শেষ ভাগে গিয়ে একটা ডায়লগ রয়েছে এই সেম ডায়লগ সেম ডায়লগ রণবীর কাপুরকে আমরা সঞ্জু সিনেমাতে ব্যবহার করতে দেখেছি সঞ্জু সিনেমার একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন এসেছিল বা টিজার এসেছিল অনেক আগের কথা তো সেই সময় আমারও বয়সটা অনেকটা কম আমার এক্স্যাক্টলি মনে নেই কিন্তু ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে চেক আউট করতে পারেন পাঠানের টিজার তো আপনারা নিজেরা দেখে নিতে পারবেন পাঠানের টিজারের শেষে চলে যান এই ভিডিও যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিচ্ছি সেটাতে দেখুন একই ডায়লগ আচ্ছা আপনারা নিজেরা ভেবে দেখুন এই যে কেজিএফ এর এত ফেমাস একটা ডায়লগ দুনিয়া কা সবসে যোদ্ধা মা হতি হে এই একই ধরনের ডায়লগ না প্রচুর বার বহু সিনেমাতে ব্যবহৃত হয়েছে খুব সাধারণ একটা ডায়লগ হয়তো যোদ্ধা শব্দটার জায়গায় অন্য কিছু বলা হয়েছে কিন্তু মাই যে সবার উপরে এই যে ডায়লগ এই ধরনের ডায়লগ প্রচুর জায়গাতে রয়েছে আমরা প্রচুর বার এই ধরনের দৃশ্য দেখেছি কিন্তু সেগুলো দেখা সত্ত্বেও এই ধরনের ডায়লগ আমরা অন্যান্য জায়গায় শোনা সত্ত্বেও কেজিএফে যখন সিনটা আসে না ওই রকি ভাই গাড়ির থেকে ফাট করে বন্দুকটা বের করে সব গাড়ি দাঁড়িয়ে যায় এবং তারপরেও বেরোয় পাউটিটা তুলে দেয় তারপর ডায়লগটা দেয় তখন আমাদের ইমোশানটা কাজ করে মনের মধ্যে সেই জিনিসটা কিন্তু মানে ডায়লগ সেম হয়ে যাওয়ার জন্য হচ্ছে না ইমোশানটা ফুটছে না আমাদের মনের মধ্যে এটা কিন্তু হচ্ছে না এটাই রিয়েলিটি একই জিনিস দেখা সত্ত্বেও যদি সিনটাকে সুন্দরভাবে করা যায় না ওই যে জিত ফাটাশ করে মাথাটা হালকা করে তুলে বলছে এরা সেই জায়গাটা কিন্তু টিজারটাতে ভালো লাগছে ভালো লাগাটা ইম্পর্টেন্ট যাই হোক এটা ছিল আমার মতামত আমি একটাই কথা বলবো ট্রেলার এরপরে আসবে চেঙ্গিজের সেটা আমাদের কারুর ভালো লাগতে পারে আমাদের কারুর খারাপ লাগতে পারে আমার নিজেরই খারাপ লাগতে পারে আমি খারাপ রিভিউ দেব চেঙ্গিজ সিনেমাটা আমার খারাপ লাগতে পারে আপনার ভালো লাগতে পারে বা আমার ভালো লাগতে পারে আপনার খারাপ লাগতে পারে সব কিছুই সম্ভব কিন্তু নেগেটিভিটি এই মুহূর্তে কমার্শিয়াল ছবি খুব কম হচ্ছে তো বাংলাতে হচ্ছেই না যেটাকে পিওর মাস ছবি আমরা বলি অ্যাকশান থাকবে হিরো থাকবে তার একটা একটা যেটাকে আমরা বলি হচ্ছে গ্র্যাভিটি ছবি যেটা লার্জার দ্যান লাইক ব্যাপার থাকবে সেরকম তো বাংলাতে হচ্ছে না হচ্ছে একটা চেঞ্জ বড় বাজেটের ছবি তো নেগেটিভিটিটা নাই বা করলাম বাকি ঠিক আছে ভালো খারাপ ওই সমালোচনা তো চলবে যাই হোক এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা এরকম সিনেমা ওয়েবসির সঙ্গে ভিডিওস কোথা দেখি আজকের টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে